মায়ের কষ্টটা যেন তাকে ভীষণভাবে পীড়িত। পূজনীয় মহারাজ আপনারা জানেন শ্রী শ্রী মাকে দর্শন করেছিলেন এবং ছোট্ট কাগজে সেটি লিখে আর ওনার যে সিম্বল ছিল ওনার যে ছোট সই ছিল সে আর লিখে সেই কাগজটি যেদিন দর্শন করেন সেই দিন থেকে তার জপের মালার পুকুর ভিতরে লুকিয়ে রাখা ছিল। শরীর চলে যাওয়ার কয়েক মাস এক দেড় মাস আগে সেবককে প্রথম সেটি দেখেন এবং তার সেবকও প্রথম দেখেন যে ওইখানে ওই কাগজটি আছে। আমার দেখার সৌভাগ্য হয়েছিল, মাঝে মাঝে চিনে গেছিল, কিন্তু তার নিজের লেখা যেদিন তিনি দর্শন করেছিলেন সেদিনে তারিখটা দিয়ে লেখা, যেটা তার জীবনী গ্রন্থে মূল ইংরেজিটা এবং তার বঙ্গানুবাদ দিয়ে দেওয়া আছে। মাকে তিনি দেখেছিলেন কোনো একটা অনুষ্ঠান হয়েছে, মা বোধহয় বাসনপত্রগুলো পরিষ্কার করে দিতে বলেছেন, তারপরে তিনি মাকে বললেন এরকম দর্শন যেন হয়। মা সহাস্যে সেই প্রস্তাব শুনে রাজি হয়েছিলেন। আমার খুব অবাক লাগছিল যখন আমাকে বিষয়বস্তু করতে বলা হলো, আমি বিষয়টা চয়েস করে দিয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রী শ্রী মা। আমার মনে হলো যেন এটা অলক্ষে যেন আমার সেই অদেখা মানুষটাকে স্বামী রঙ্গনাথানন্দের প্রতি এটি যেন আমার একটি শ্রদ্ধার হবে, আমার শব্দ দিয়ে আমি যেন পাই কিছু ফুল নিবেদন করতে পারি। কৃতজ্ঞ আমি স্বামী মুক্তিদানন্দজির কাছে, স্বামী বিভাদানন্দজি আমরা তো বন্ধু অনেক বছরের, দশটি আমরা চব্বিশ বছরের প্রায় জোরজার করেই আমি মাঝে মাঝে এখানে ওদের দয়া বিদ্যুতে করি আপনাদের এলাকায়। ঠাকুর মা সম্পর্কে অনেক সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে প্রথম যে তিনটি যেটি আমাকে সবচেয়ে বেশি ছোঁয়ে সেই তিনটে সার্টিফিকেট দিয়ে শুরু করব। ঠাকুর বলছেন ও শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ দিতে এসেছে। প্রথম সার্টিফিকেট যেটা ঠাকুরের মায়ের সম্পর্কে বলা গোলাপ মাকে তিনি এটি বলেছেন। কি সুন্দর কথাটা দেখুন, বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই আত্মজ্ঞানের খোঁজে আমরা কিন্তু ছুটে ছুটে বেড়াচ্ছি। ঠাকুর বলছেন যে তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য যে চেতন সত্তা আমাদের ভেতর ঘুমিয়ে আছে। রবীন্দ্রনাথ বলছেন যে যেন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের তালে, আজই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছড়িয়ে দাও। অরুণ আলোর সোনার কাঠি আর কিছু না, সেটা হচ্ছে আত্মজ্ঞান, আমি কে। এই খোঁজে খোঁজে আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি, খুঁকালি আনি, সেই খোঁজ চলেছে নিরন্তর আমাদের। মা যেন খুব সহজ করে আমাদেরকে দিতে এসেছেন। মায়ের এই যে আত্মজ্ঞান জাগানোর প্রসেসটা ভারী সহজ, অনেকটা আগেকার দিনে এমনি যখন কুইনিন ট্যাবলেট খেতে দেওয়া হতো সেই ট্যাবলেট একবার খেলে সারাদিনে খাওয়া যায় না, এই ডাক্তারের অন্য পদ্ধতি অবলম্বন করলেন। কুইনিন ট্যাবলেট সেটা পাউডারের সাথে ডিস্টিল ওয়াটার মিশিয়ে কুইনিন মিক্সচার তৈরি করে দিলেন, চার দাগ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে, চার দাগ গোটা একটা ট্যাবলেটের সমান, কিন্তু খাওয়া হলে সারাদিনে একটা গোটা ডোজ খাওয়া হয়ে গেল, অত সহজভাবে খাওয়া হয়ে গেল। মাতার নিত্য জীবন যাত্রার মধ্যে আমাদের এমন করে শেখালেন, কেমন করে আমাদের নিজেদের আত্মজ্ঞান বা আত্মস্বরূপকে আমরা জানব। ঠাকুর তারপরে বলছেন রূপ থাকে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়। আসলে আমরা সবসময় রূপেতেই মিতে যাই না, ধরুন আমার চেহারাটা যদি একবারে পাঁচ ফুট এগারো ইঞ্চি হতো, একবারে পাঁচ বেতের মতো ছিপছিপে হতো, এমনি করলে ডুবে যেত, এমনি করলে সোজা হয়ে যেত, গায়ের রংটা একবারে ধবধবে পাথরের মতো হতো, দুটি চোখ হতো একবারে প্রেমে ভরপুর, টিকলো টিয়া পাখির মতো নাম হতো, দেখতেন না আমাকে বলতে হতো না, এমনি অ্যামিলিটার বাসি হলার মতো আমার পিছন পিছন লোক ছিল। কিন্তু সেটা নয় বলে নিচে কেঁদে গিয়ে কত রকম করে মানুষকে আকৃষ্ট করতে হবে, আমরা রূপের ভীষণ আকার, তাই যেন মা রূপটাকে সাপ্রেস করে ঢেকে দিয়ে যাতে রূপের পারে অরূপের জগতে যাদের যেতে হবে তাদের রূপের পারে যাওয়াটাই সব, রূপের পারে যাওয়াটাই দরকার। অরূপের যাত্রী যারা তারা রূপের মোহে আটকে গেলে আটকে যাবে, তাই মাতার রূপটা লিখে কি অপূর্ব, ঠাকুরের প্রত্যেকটি শব্দের ভেতর যেন অনন্ত কথা বলে দেওয়া আছে। বলছেন তারই এবার রূপ ঢেকে এসেছে,
পরে একবার বলছেন দ্বিতীয় সার্টিফিকেট যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী ও কি জিনিসে ও আমার শক্তি। এখানে দুটো শব্দ খুবই ইম্পর্টেন্ট, জ্ঞানদায়িনী জ্ঞান যে দান করছেন, মহাবুদ্ধিমতী মোস্ট প্র্যাকটিক্যাল পার্সন, আমি তো এরকম প্র্যাকটিক্যাল লোক আর কাউকে কি মায়ের মতো একজন মিথ্যে মা মিথ্যে কথা বলতে হয় তাহলে কি চাকরিটা ছেড়ে দেব? মা বলছে লিখে দাও যে এরপরে চাকরি যখন ছেড়ে দেবে তখন ছেলে পুলে দিয়ে মুখে অন্ন জোগাতে পারবে না, তখন অন্যের বুকে ছোড়া বসাতেও কোনো উপায় পাবে না, ওকে বলো অন্য একটা চাকরি দেখে তোকে তারপরে যেন এটা ছেড়ে দেয়। দেখুন এরকম সাধারণত স্পিরিচুয়াল ম্যান আমাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিত্যের সঙ্গে কোনো রকম আপোষ করবে না, মায়ের যে প্রেজেন্টেশনটা সবসময় খুব প্র্যাকটিক্যাল, মা একবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছে মা বুদ্ধিমতী, এমন পরিষ্কার মাথা খুব কম দেখেছে। তারপরে বলছেন ও কি যে সে ও আমার শক্তি, এই যে ও আমার শক্তি কথাটা ব্যবহার করছে। আমরা গুরুর ধ্যানে বলি ব্রহ্মানন্দনা ধ্যায়ের ছেলে শিশু ক্লাবজে দ্বিনেত্রং দ্বিভুজং গুরুং শ্বেতাম্বর পরিধানং শ্বেতমাল্যান লেপনং বরাহপরম শান্তং করুণাময় বিগ্রহং বামেন উৎপলধারিণ্যা শক্ত্যাবিন্দিত বিগ্রহং স্মেরাননং সুপ্রসন্নং সাধকাভীষ্টদায়কম। এই সর্বোক্তি ঠিক আছে যে আমাদের পদ্মে বসে আছেন সুন্দর দেবতা অসুন্দর খুব অপূর্বতার মূল, কিন্তু যে মামেন উৎপল ধারিণ্যা শক্তিয়া লিঙ্গিত বিগ্রহ এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, যে আমার গুরুর পাশে একজন মহিলা বসে আছেন তার হাতে পদ্মফুল ধারণ করে তিনি বসে আছেন, এটি আমাদের ভীষণ আপত্তি যে একটা প্রতীকী একটা প্রতীকের ছবি কি সেটা না, সেটা হচ্ছে গুরুর শক্তি, যাতে গুরু যে শক্তিতে কাজ করেন সেটি হচ্ছে তাকে স্ত্রী মূর্তি হিসেবে বলা হয়েছে, এবং সেই শক্তি কেমন না সেই শক্তি বিশুদ্ধ স্বরূপ, সেই কারণে বামেনা উৎপল ধারিণ্যা উৎপল অব্দ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক, উৎপল ধারিণ্যা শক্তিয়ালিঙ্গিত বিক্রম সেই শক্তির স্বরূপ, আমরা বলি না যথাগ্নের দাহিকা শক্তি অগ্নি আত্মার দাহিকা শক্তি যেরকম ঠিক ঠাকুর আর মা ঠিক সেই রকম। আর ঠাকুর হৃদয়কে বলেছিলেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে, মাকে দেখবেন একটা ফিটেড সবসময় যে অবস্থাতে যেমন ভাবে যাই পরান না কেন, হলুদ রঙের সাধারণ ছাপা শাড়ি পরিয়েছেন বেনারসি পরিয়েছেন সাদা লালের কাপড় পরিয়েছেন গলায় প্রচুর করিয়েছেন না করিয়েছেন নেড়া পোচা রেখেছেন অলওয়েজ শি ইজ প্রেজেন্ট, তিনি সব অবস্থা ভীষণ সুন্দর সব কিছুতে তিনি ফিট করে গেছেন। ঠাকুর আর মায়ের এই যে সম্পর্ক আমরা ঠাকুরের দৃষ্টি দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখব, এটা হচ্ছে আমাদের ব্রত আর এপাশ ওপাস যাবো না ব্রততে আমরা থাকি। ঠাকুর আর মায়ের যদি বিয়েটা দেখেন এটা আমার মনে হয়েছে যেন জোড়পাট আগে থেকে করা ছিল, বিয়ে হয়েছিল 1266 সালের বৈশাখ মাসে শেষ ভাগে। দেখুন যে ছেলের বিয়ের কন্যা পাওয়ার জন্য মানে কলকাতা থেকে কামারপুকুর অব্দি লাইন হওয়া উচিত ছিল, 5 ফুট 9 ইঞ্চি লম্বা টুকটুকে গায়ের রং চওড়া বুক হাঁটু অব্দি লম্বা হাত টিকলো নাক প্রেমে ভরা দুটো চোখ, আমি যে বলছিলাম যে রূপের যে বর্ণনা তার উপর 6 টাকা মাইনে চাকরি করে সেই দিনে, যাদের 4 টাকা মাইনে চাকরি হতো তাদের বাড়িতে তো দুর্গোৎসব হতো, সেখানে 6 টাকা মাইনে ওলা চাকরি হতো তার জন্য তো একবার কলকাতা থেকে কামারপুকুর অব্দি মেয়ের বাবাকে লাইন থেকে যাওয়া দরকার, অথচ এমন একটা খ্যাপামি শুরু করলো যে পাড়া শুধু কোথাও খুঁজে পাওয়া গেল, এমনকি ভাবিনী দেবীর সঙ্গে বিয়ে ঠিক হলো সেটাও আটকা পড়ে গেল, পরবর্তীকালে ভাবিনী দেবী কি দুঃখই করতেন যখন মায়ের কাছে অনেক জিনিসপত্র আসে তখন বলতেন কর্মবংশ মশার সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হলে ওসব জিনিসপত্র তো আমারই ওখানে যেত। দেখুন পরে তার অনেকে তাদের দুঃখ প্রকাশ করেছে কিন্তু সেই সময় কেউ রাজি না, ঠাকুর অবশেষে বললেন যে ওই বিয়ের পরে মুখুজ্জের বাড়িতে কুটো বাঁধা আছে, কুটো বাঁধা মানে যে দেবতাকে উৎসর্গ করার জন্য গ্রাম দেশে নিয়ম আছে খড় দিয়ে বেঁধে রাখে অথবা চুনের ফুটা দিয়ে রাখে সেই রকম কুটো বাঁধা আছে, যে কুটো বাঁধা কন্যার সাথে বিয়ে হলো তার সেটা কিন্তু অনেক আগে সেটা ঠিক হয়েছিল, শিয়র গ্রামে বসেছিল শান্তিনাথের শিবের মন্দিরে স্বয়ংবর সভা, বিকেলবেলা লোকেদের কোনো কাজকর্ম ছিল না সবাই এক জায়গায় বসে গান বাজনা আড্ডা গল্প এসব হতো, শান্তিনাথের শিবের মন্দিরের ঠিক পাশে যে আটচালা এখন পাকা হয়ে গেছে সেই আটচালাতে
তিনি সেই আটচালাতে একজন গান গাইছিলেন, মা সেই সময় তার মায়ের সঙ্গে মামার বাড়ি গেছিলেন, মায়ের মা ট্যাকে করে ছোট বাচ্চাকে নিয়ে সেখানে, আমরা 21 বছরের রামকৃষ্ণ সেখানে এসে গিয়েছি। গান যখন শেষ হয়ে গেল সবাই জিজ্ঞেস করলো কাকে বিয়ে করতে চাই, দু হাত দিয়ে দেখাচ্ছেন তিনি, ওই আমার প্রাকৃত মানুষ। সহজ হয়নি কিন্তু 300 টাকা পর বর্পণ কন্যাপণ দিতে হয়েছিল। এখন যেমন বর্পণ আপনারা চান 50,000-1,00,000, তখন কন্যাপণ 300 টাকা দিতে হয়েছিল, 300 মুদ্রা। ঠাকুরের বয়স তখন 24, মা তখন 70, 5 পেরিয়ে 6। পুঁথিতে একটি ভারী সুন্দরী বলছিলেন না, যে আমি পুঁথি ভালো বলি, পুঁথিতে সুন্দর একটা বর্ণনা আছে, বলছেন জাতিয়া 27 কাছি বিবাহের কালে ঘুরে যাবে ঘেরে রমণী সকলে, জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, উড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা, হরিদ্রা বাঁধানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনতে, চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুরাইয়া দিলা অবিদ্যা বন্ধ। ওই যে মেয়েরা ঘিরিণী গাছের ডালে খানিকটা ওই তুলো টুলো লাগিয়ে এসে করতে থাকে না, বরণ করার সময় জল তাকে কি সব থাকে সব ইয়েতে, তা সেই আগুন লেগে ঠাকুরের মাঙ্গলিক সুতা পুড়ে গেল। আমাদের যখন কোনো অনুষ্ঠান শুরু হয় বিয়ের অনুষ্ঠানে, আব্যুদয়িক নাম দিতে সময় ছেলের হাতে ডান হাতে মেয়ের হাতে বাঁ হাতে পরিয়ে দেওয়া হয় মঙ্গল সূত্র। এটা মার্ক করে যে বিয়ে সংক্রান্ত যে আনুষ্ঠানিক যে রীতিনীতি সেটা শুরু হলো। ফুলসজ্জাতে নিয়ম হচ্ছে একে অপরের হাতেরটা খুলে দেবে, এর মানেটা হচ্ছে বিয়ে সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠান সেটা শেষ হয়ে গেল। এই যে বিরাগমন শুভচয়নি এসব কিন্তু বিয়ের অঙ্গ নয়, কিন্তু এটা লোকাচার হিসেবে এসেছে। তা সেই ওই খুলে দেওয়ার আগেই ঠাকুর হাতের ইয়েটা পুড়িয়ে ফেলে। এই যে বলছিলাম আগে যে বামে না, এই যে গুরু ধ্যানের প্রতি গিয়ে বলছিলাম যে নিজের বাম দিকে যে বসে আছে সে চিরবিদ্যা চিরশক্তিকে তিনি তো সঙ্গে করে নিয়ে এসছেন, তিনি গুরুমূর্তি জগৎগুরুমূর্তি, তিনি তার গুরুশক্তিকে সঙ্গে করে নিয়ে এসছেন, তাকে আর জগতের জাগতিক মানুষদের মতো এরকম হাতে সুতো বেঁধে শক্তি ধারণ করতে হবে না, এটা অপ্রয়োজনীয়। তিনি নিজে বলছেন ওকে যে সে ও আমার শক্তি, সেই শক্তিকে তিনি ধারণ করে শক্তি সহ তিনি এসেছেন, সশক্তি বিগ্রহ তিনি। তাই এই অতিরিক্ত অনুষ্ঠানটা তিনি বাদ দিলেন, ঘুরে গেল সেই মাঙ্গলিক সুতা। তারপরে তো তিনি ফিরে এলেন আর ঠাকুর সাধন ভজন শুরু করলেন, তার ভাব ভল্লবিত হতে হতে পৌঁছলো। কেউ বলতে থাকলো পাগলের স্ত্রী, কেউ বলতে থাকলো শ্যামা সুন্দরী মেয়ে, শ্যামার মেয়ে খ্যাপা জামাই হয়েছে, মায়ের মানসিক কষ্টটা তীব্র, আমার কেন জানি না ব্যক্তিগতভাবে মনে হয় এটাও যেন একটা অদ্ভুত ঘটনা, এটা যেন মায়ের মধ্যে শ্রীরামকৃষ্ণকে দেখার, তাকে পাওয়া, তার কাছে আসার একটা তীব্র আকুলতা তৈরি করার জন্য যেন এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আমরা যে ভগবানের কাছে আসি খুব সহজে আসি না, কিন্তু মস্তি আপনি হাত গালে হাত যদি নিজের হৃদয়ে হাত দিয়ে স্বচ্ছভাবে বলেন সব দেখবেন আমরা ঠাকুর খাওয়া পাবি, যে কোনোভাবে ভগবান কোনো না কোনোভাবে জীবনে কোথাও না কোথাও আঘাত পেয়েছি, গালে হাতগুলো দুর্শুভতে এই চচ্চরানিটা থামানোর জন্য একটু পন্ডস করে ক্রিম লাগানোর মতো ভগবানের মতো ক্রিম লাগানোর জন্য আমরা ভগবানের কাছে আসি। এই তীব্রতা যেন শ্রীরামকৃষ্ণকে পাবে ভগবানের কাছে আসবে তা সেই তীব্রতা জাগানোর জন্য যেন এই অদ্ভুত এই লীলা করতে থাকলো। গঙ্গা স্নানের অছিলায় মা ঠাকুরের কাছে প্রথম এলেন 1278 সালে চৈত্র মাসে, মায়ের বাবা তিনি এলেন, কিন্তু এই ওয়েলকামটা অসাধারণ, এটা মানে একেবারে সারা জীবন মনে রাখার। মা জানতেন যে যখন আসছেন গঙ্গার উপর দিয়ে যখন আসছেন তখন বারবেলাটা অতিক্রম করে এসেছেন, কিন্তু যে মুহূর্তে নামছেন বকুরতলার ঘাটে সবে নৌকাটা লেগেছে, ঠাকুরের বলাটা ভারী সুন্দর লাগলো। মা ঠাকুর বলছেন বরিদু বারবেলা নেই ধরে প্রথমবার আসছে, একবারে অদ্ভুত প্রেম ঢালা, যেন তার আশাটার ভেতরে দেবীর আগমন হচ্ছে, যেন সব কিছু শুভ হয়। আমরা যখন পুজো করি দুটো জিনিস বারবার দেখা হয়, প্রভু দেবীর আসার সময়টা যে যে সময় তিনি ঢুকবেন আর নবপত্রিকা যে সময় স্থাপন হয়, দুটোতেই যেন বারবেলা থাকে, যেন অত্যন্ত মাঙ্গলিক অনুষ্ঠান। যদি বারবেলাকে দেখুন অনেক সময় স্নান করিয়ে দেবীকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে পুজো শুরু করে, আবার বারবেলা বেরিয়ে তবে দেবীকে, বারবেলা দেবীর অধিবাস হবে না, এ যেন সেই দেবীকে তিনি স্থাপন করতে চলেছেন তার জীবনে। তাই বলছেন বারবেলা বেরিয়ে আসছেন, তো তিনি বলছেন তুমি এসেছো বেশ করেছো,
দেখুন শুনছিলেন তিনি পাগল হয়ে গেছেন, জামা কাপড়ের ঠিকঠিকানা থাকে না। তিনি বলছেন তুমি এসেছো, বেশ করেছো, ওরে মাধুর পেতে দিয়ে দেখুন সৌজন্যের কোথাও এতটুকু কম নেই যে মাটিতেই বসে পড়ো, আমরা না বসে 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 এরকম করি। কি সুন্দর মাধুর পেতে দেবে, নিরাধার নয়, দেবীকে বসাচ্ছেন তিনি নিরাধার করে, আধার দিয়ে, আধার সহ কোথাও কোনো নেই। যে ঠাকুরের আচরণগুলো যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি না, আমাদের নিজেদের জীবনের একটা আমূল বদল পায়। যে তার ওয়ে অফ প্রেজেন্টেশন, অন্য লোককে কাছে কেমনভাবে তিনি প্রেজেন্ট করছেন, যদি এটাই পরপর আমাদেরকে আমরা দেখতে পাই, তাহলে দেখবো আমাদের নিজের জীবনের কত বদল হয়ে যাচ্ছে। বলছেন পীড়িতা জেনে তিনি বলছেন, তুমি এতদিনে এলে, এখন কি আমার সুজোগবাবু আছে যে তোমার যত্ন হবে? আমার ডান হাত ভেঙে গেছে, সুজোগবাবু থাকলে খুব মানে একে যে এমনি এমনি আদর যত্নকে বেশ ভালো করে আদর যত্ন করতে হয় এইটা তিনি জানেন। তাই বলছেন তুমি এতদিন এলে, আমার যা ক্ষমতা তাতে তো তোমার মতো এরকম দেবী মূর্তিকে খুব বিশেষ আদর যত্ন করা যাওয়া যাবে না। তার ঠিক এক বছর আগে 1276 সাল 1871 সালে 16 জুলাই মথুরানাথের মহাপ্রয়াণ হয়েছে। ঘরেই ডাকলেন, অন্য জায়গায় পাঠাতেন না। বলছেন না না ওখানে অর্থাৎ নগদে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, ঘরেই থাক। একটি ঝি রইল, মা রইলেন, 4 দিনের বাদে মা সুস্থ হয়ে গেলেন, মা চলে গেলেন নগদে যেখানে চন্দ্রামণি দেবী আছে। বাবা দেখলেন হ্যাঁ মেয়ে সে ক্যান্সারে মাছু, বাবা চলে গেলেন। ঠাকুর এই যে অবসরটা যে পেলেন, ঠাকুর ট্রেনিং দিতে শুরু করলেন তার প্রতিমূর্তিকে, তার বিগ্রহকে তিনি তৈরি করছেন সব রকমের ট্রেনিং, কেমন করে কাজকর্ম করতে হয়, আত্মীয় বর্গের সঙ্গে কেমন করে লোক ব্যবহার করতে হয়, কেমন করে সাংসারিক প্রত্যেকটা জীবন শুধু শিক্ষা দিলে না, বাইরেরটা এবং ভিতরেরটা, ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড দু জায়গায় যেন শিক্ষা দেওয়া শুরু করলো। প্রার্থনা করা শেখালেন, কিরকম কি অপূর্ব এই প্রার্থনাটা। বলছেন চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলের আপনার, তাকে ডাকবার সকলের অধিকার আছে, যে ডাকবে তিনি তাকেই দেখা দিবেন, তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। কি অদ্ভুত প্রত্যয়ের কথা বলছেন, যে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের ওপর অধিকার শুধুমাত্র কতিপয় কয়েকজনের নয়, তিনি সবার অবতার, সবার জন্য এসেছে, যেন প্রথম দিক থেকেই বোঝাচ্ছেন সবাই, তিনি সবার, তাকে ডাকার অধিকার সবার, যে তাকে ডাকবে তার ডাকে তিনি সাড়া দেবেন, যে তাকে না ডাকবে তার ডাক তিনি ফিরেও তার দিকে তাকাবেন, তিনি তাকাবেন কিন্তু বিশেষ কৃপা পাবে না। বিরজানন্দজি পরবর্তীকালে লিখছেন না, যে তারে চায় সে তারে পায়, যে তারে না চায় তার পঞ্চমুখে না চায়। দেখবেন আমরা অনেক সময় দীক্ষা টিক্ষা নিয়ে কিছুতেই আর জপধ্যান করার সময় পাই, কিছুতেই আর জপধ্যান করার পরনিন্দ পরচর্চা করার সময় পাই, সীমারেখা দেখার সময় পাই, সমস্ত কিছু করার সময় পাই, কিন্তু কিছুতেই আমরা ভগবানকে দেখার সময়ে সামান্যতম সময় টুকু জোগাড় করতে পারি। আমি সকল কাজে পাই যে সময় তোমায় রাখতে পারি। মাকে বলছেন শুধু দেখুন ঠাকুরের একটা স্পেশালিটি, সেটা হচ্ছে সবার ক্ষেত্রে এমনিটা প্রয়োগ করেছেন, শুধু উপদেশ দিয়ে ক্ষান্ত হননি, তিনি দেখছেন সেটা এক্সিকিউট করা হচ্ছে না, বারবার বারবার কুটি কুটি দেখছেন যে ঠিকঠাক মতো করছে কি। সারাদিন তিনি নৌপথে কাজ করছেন, রাত্রি হলে ঠাকুরের কাছে আসছেন, এবং এই ঠাকুরের কাছে আসার সময় এই সময় একটা দুটো দিকে জিনিস থেকে এই মুশকিল, তিনটে ঘটনা আপনাদের বলব, এটা কিন্তু খুব আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে। ঠাকুরের মনে কনভার্সেশন, একদিন ঠাকুর জিজ্ঞেস করলেন কি গো তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ? মা বলছেন না আমি তোমাকে সংসার পথে কেন টেনে আনতে যাব, তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। দেখুন মায়ের সম্পর্কে একবার কনভিকশনটা ক্লিয়ার, তার কিরকম কি সাহায্য, তিনি আমাকে আমার ইষ্ট পথে সাহায্য করবেন বলে এসেছেন, তার আর অন্য কোনো উদ্দেশ্য নেই, তিনি আর কিছু চান না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, এবার মা জিজ্ঞেস করছেন তোমাকে আমার কী বলে বোধ, কীরকম বোধ হয় আমাকে, তোমার কী বলে মনে হয়? ঠাকুর বলছেন যে মা মন্দিরে আছেন, তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, ও এখন নগদে আছেন, ও এখন তিনি আমার পদসেবা করছেন, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য দেখতে পাই। এটা হচ্ছে ঠাকুর কেমনভাবে শুধু শ্রীমাকে দেখছেন না, জগতের সবাইকে দেখছেন, সবাই হলেন দেবীর অংশ, সবাই দেবতার অংশ। এই যে অদ্ভুত একটা দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আমাদের কাছে শেখার জিনিস, তিনি কেমন করে দেখবেন? আমরা দাবি করি তো আমরা শ্রীরামকৃষ্ণের শিষ্য,
আমরা শ্রী রামকৃষ্ণের সন্তান, আমাদের কেমন আচরণ হওয়া দরকার, জগৎকে আমাদের কিভাবে দেখা উচিত, ঠাকুরের এই কথাতে বোঝা যাচ্ছে। তিন নম্বরটা হচ্ছে, মা সেদিন ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়ার পর ঠাকুরের মনে হতে থাকলো, মন এরই নাম স্ত্রী শরীর, লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে এবং ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করার জন্য সর্বদা লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে সর্বদা দেহেই আবদ্ধ থাকতে হয়, সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা লেখো না, সত্য করো, একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও, যদি একে চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। একেবারে কনভিকশন, যেটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাওয়া দরকার, আমরা কি চাই, আমরা আদৌ ঈশ্বরকে চাই না ঈশ্বরকে চাই না। দেখবেন মায়ের কথা, মায়ের যে শেষ বাণী তাতে একটা ছোট্ট শব্দ আছে, যদি, ইফ, যদি শান্তি পেতে চাও, ওই যদি শব্দটা এত ইম্পর্টেন্ট, মানে যারা এখন যারা গবেষণা করছেন মাকে নিয়ে, তাদের যদি শব্দটাকে ইফ ফ্যাক্টর বলছে, যদি কি জানো, তিনি আমাদের কাছে প্রশ্ন করছেন, তুমি কি আদৌ শান্তি চাও। আমরা সবসময় একটা একটা কি বলবো, একটা কষ্টের ভেতরে ঘুরতে বেড়াই, আমরা শান্তি আর স্বস্তি এই দুটোকে গুলিয়ে ফেলে থাকি, এবারে প্রচুর বাজার করেছে, এত বাজার করেছেন, এত বাজার করেছেন, আমরা দেখছি রুমিয়া দেখেছি ওই নরেন্দ্রপুরের সামনে একটা মন্দির কমপ্লেক্স আছে, অপর থেকে ভদ্রী এসে টেনে টেনে বার করছেন জিনিসপত্র, এত বাজার করেছে, বাজার করে যখন তিনি যাচ্ছেন আমিও ওপারে যাবো দেখছি, তুমি একবার খুব কষ্ট করে কোনো রকমের টেনে ছেড়ে নিয়ে গেছে, ভেবে দেখুন তার ঘটনাটাকে যদি আমরা ধরি, এরকম ভাবে বাজার তো আমরাও করি, আমরা ভাবতে থাকি ও কি শান্তি, সকলকে যা দেবো বলে ঠিক করেছি সব দেওয়া হয়ে গেছে, আহ কি শান্তি, তারপরে তো অতি তো শান্তি হয় না আমাদের, তারপরে নিজের ফ্ল্যাটে গিয়ে জিনিসপত্র রেখে সামনের ফ্ল্যাটে মিসেস ঘোষকে ডাকতে হবে, তাকে না দেখাতে তো শান্তি, তাকে ডেকে নিয়ে এলো, যখন ডাকতে গেল গিয়ে দেখছি তিনি একটা টিয়া পাখি রঙে ওই একই ঢাকে শরীর তখন মনে হলো আগে আমি দেখতে পেলুম না, আমার দেখা হলো না, এটা আমার চোখে পড়লো না, দেখুন এতক্ষণ যেটা শান্তি ছিল সেটা কিন্তু শান্তি নয়, কেন এই শান্তির ডেফিনেশন বদলে গেছে তার কাছে, শান্তি সেই একেবারে তৈল ধারাবৎ, সেই তেলের ধারার মতো নিস্তেজ, এই চাই কি চাই সেটা আগে যেন মা আমাদের কাছে ডিফাইন করে যেন চাইছে, ঠাকুরের এই যে কনভিকশন কি চাইছি আমরা, আমরা ভগবানকে চাই, ভগবানকে যদি চাই তাহলে ভোগ্য বস্তু পাওয়া চলবে না, আর ভগবানকে যদি না চাই তাহলে এই ভোগ্য বস্তুকে গ্রহণ করতে হবে, অথচ সমস্ত শ্রেয় সমস্ত কৃতিত্ব তিনি মাকে দিচ্ছেন, বলছেন ও অর্থাৎ শ্রীমান যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা বলতে পারি না, বিয়ের পর মাকে ব্যাকুল হয়ে বলেছিল মা আমার পত্নীর মধ্যে কামভাব একেবারে দূর করে দে, ওর সঙ্গে একত্রে বাস করতে গিয়ে ওই কালে বুঝেছিল যে মা সে কথা সত্য সত্যই শুনেছে, অদ্ভুত ব্যাপার যে দেহের বাইরে তাকে খুঁজতে হবে, তাকে খুঁজতে হলে নিজের মনটাকে আগে থেকেই দেহাতীত অবস্থায় পৌঁছতে হবে, যখন তিনি নিজে নিঃসন্দেহ হলেন মায়ের পবিত্রতা সম্পর্কে, অবশেষে 1269 সালে 24শে জ্যৈষ্ঠ 5ই জুন 1872 সালে অমাবস্যা তিথি, সেদিন কালী পুজো ছিল, ফলহারিণ কালী পুজো, সেই দিনকে তিনি ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করলেন, যে মন্ত্রটি তিনি বলেছিলেন তার বঙ্গানুবাদ লীলা প্রসঙ্গে আছে, আপনারা দেখবেন কি সুন্দর কথাটা বলছেন, হে বালে হে ত্রিপুরা সুন্দরী, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত কর, ইহার অর্থাৎ শ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর, মাকে তিনি ত্রিপুরা সুন্দরী রূপে অভিষিক্তা করছেন, ভেবে দেখুন ঘটনাটা হচ্ছে 1269 সাল ইংরেজির 1872, আমাদের রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে যদি বলি তাহলে 1886, তখন কবে ঠাকুরের এরকম সংঘবদ্ধভাবে হবে কিনা আমরা জানি না,
ঠাকুর তোতাপুরীর কাছে সন্ন্যাস নিয়েছিলেন। পুরী সম্প্রদায়ের সাত ইষ্ট দেবী হলেন কামাক্ষী, তিনি হলেন ত্রিপুরা সুন্দরী। আর শ্রীরামকৃষ্ণ 1872 সালে ভাবী সঙ্ঘে ইষ্ট দেবীকে স্থাপন করছেন, তিনিও ত্রিপুরা সুন্দরী। দেখুন কত বছর আগে এই ভাবনা চিন্তা ঠাকুরের রয়েছে। তিনি বলছেন তার পূজান্তে তিনি তার সাধন ফল এবং তার সাধন বস্তু তার জপের মালা মায়ের পাদপদ্মে নিবেদন করলেন। মূর্তিমতী বিদ্যা রূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরের যে ঈশ্বরের উপাসনা ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হল। তিনি তার সমস্ত কিছু মার পাদপদ্মে নিবেদন করলেন। ভেবে দেখুন মায়ের আধ্যাত্মিক শক্তির কথা, অবতারের শুধু পূজা গ্রহণ করছেন না, অবতারের সাধন বস্তু সেটিকে তিনি গ্রহণ করার মতো ক্ষমতা রাখছেন। সরস্বতী পূজার 1 বছর পরে মা ফিরে গেলেন। দ্বিতীয়বার যখন ফিরে যান তখন তার বাবার মহাপ্রয়াণ হয়, তীব্র আর্থিক কষ্ট। মাতৃ বাড়ির সেই তীব্র আর্থিক কষ্ট খানিকটা লাঘব করার জন্য তিনি আবার দক্ষিণেশ্বরে ফিরে। দক্ষিণেশ্বরে আসার পর মায়ের আবার শরীর খারাপ হয়েছে, মায়ের খুব পেটের সমস্যা ছিল, ফলে ফিরে যেতে হলো। সেই সময় ঠাকুর হায় হায় করছেন, বলছেন তাই তো রে রিধু, ও কি কেবল আসবে আর যাবে, মনুষ্য জন্মে কি কিছুই করা হবে না? দেখুন অবতার একবারে একবারে কাঁটা হয়ে আছে, যে একবারে যে আমি যে রেডিমেড প্রোডাক্টটা দেবো সবার আগে তার প্যাকেজিংটা যেন সবকিছু ঠিকঠাক হয়, ফরমেশন হয়ে গেছে, এবার তো প্যাক করে জগতের সামনে দিতে হবে। তাই বলছেন সিংহবাহিনীর কৃপায় মা ধীরে ধীরে সুস্থ হলেন। তৃতীয়বার এলেন 17 মার্চ 1876 সালে, তারপরে চন্দ্রাদেবীর শরীর ত্যাগের পর আবার, এবং চতুর্থবার এলেন 1877 সালে শীতকালে। সেইবারের ঘটনা কিন্তু খুব মানে সুখদায়ক ছিল। তখন হৃদয়রাম একবারে ফুল ফর্মে আছেন, একবারে ঢোকা মাত্র হৃদয়রাম বলতেন কেন এসেছো, কি জন্য এসেছো এখানে? শ্যামাসুন্দরী ভাবছেন যে কি হলো, শ্যামাসুন্দরী আসে একই দেশের তো, কিন্তু কিছুতেই শ্যামাসুন্দরীকে কোনোরকম পাত্তাই দিলেন। শ্যামাসুন্দরী বলে চল দেশেই ফিরে যাই, কার কাছে মেয়েকে রেখে যাও, কারণ জামাই কাছে ভয় ঠকঠাক করে কাঁপছে। মায়ের কিন্তু কোনো অভিযোগ নেই, আমাদের মতো হলে এখন থানায় চলে যেত, কি যে হতো তার চিঠিটা মা কিন্তু কিচ্ছু করলেন না। রামলালদা ফিরতি নৌকা ডাকলেন, মা তাতে করে চলে গেলেন, শুধু দেবীর কাছে প্রার্থনা করে দিলেন যে আবার তুমি যদি আনাও তবে আসো। ঠাকুর অনেকবার বারণ করেছিলেন, হৃদয়কে বলেছিলেন ওর হৃদয় নিজের দেহ দেখিয়ে একে তুই তুচ্ছতা ছিল করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রীশ্রীমাকে আর কখনো এরকম কথা বলিস, এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে রক্ষা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবে না। মাঘ মাস 1288 হৃদয় বিলে হয়েছেন, রামলাল দাদা পূজারি হয়েছেন, ঠাকুরের বড় কষ্ট। ঠাকুর লিখে পাঠালেন, দেখুন কি ধরন্ধর লিখে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে, রামলাল মাকালী পূজারি হয়ে বামুনের দলে মিশেছে, এখন আর আমাকে তত খোঁজ করে না, তুমি অবশ্যই আসবে, জুড়ি করে হোক পালকি করে হোক 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব। শ্রী শ্রী মায়ের প্রতি এরকম ভেবে নেবেন না যে তিনি নিজের স্বার্থের জন্য এসেছিলেন, তা নয়, শ্রী শ্রী মায়ের প্রতি তিনি এতটুকু উদাসীন ছিলেন। একদিন হয়েছে কি, পুজো শেষ হয়ে গেছে, পুজোর প্রসাদ এসেছে, রামলাল দাদাকে তিনি বলছেন, মাস্টারমশাই আছেন সেখানে, ওরে রামলাল খাঁচায় সুখশালী আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আর, এই যে সকালবেলা পুজো হয়ে গেছে তাই কিছু ব্রেকফাস্ট খাওয়ার দরকার আছে, সেটা কিন্তু কখনো ভুল হচ্ছে না। আমাদের বাবারা কতজন যে তাদের বাড়িতে মায়েদের সকালে জল খাবার খাওয়া হয়েছে কিনা খোঁজ করেন, সেই নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা দেখুন অবতারের কি রকম ভাবনা চিন্তা, কিন্তু তার একবারে এদিকে কাপড়ের কাপড় নেই, কিন্তু তা কিন্তু স্ত্রীর প্রতি কোনো অযত্নের শেষ নেই, কিন্তু এক অদ্ভুত একটা হিয়ালি করে পড়েছে। আসলে সেই সময় পুরো দরমার বেড়া দিয়ে ঘেরা, আপনার যদি কখনো সুযোগ হয় ভালো করে লক্ষ্য করবেন, কল্পনা করার চেষ্টা করবেন, পুরো একবারে ছাদ অব্দি দরমার বেড়া দিয়ে ঘেরা, ওইটার মধ্যে মা থাকতেন। তার চেয়েও যেটা দেখা সেটা হচ্ছে মায়ের রান্নাঘরটা, ওই সিঁড়ির তলার রান্নাঘর সোজা হয়ে বসা যেত না, ভালো করে লক্ষ্য করে দেখবেন এরকম করে বসে আছে, তার মধ্যে মা কাঠের চালে রান্না করছেন, আর সেই মা হচ্ছেন আনন্দের পূর্ণ ভার হৃদয় স্থাপিত ছিল।
মাস্টারমশাই তিনি এই হেয়ালি শুনে সত্যি সত্যি ভেবেছেন নবমতে একটা খাঁচা আছে, তাতে সুন্দর শাড়ি দুটো পাখি আছে। লক্ষ্মী দিদি আর মাকে তিনি বোঝাতে চেয়েছেন শুকার শাড়ি। একদিন মাকে বলছেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁকে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যেও। যে সারাদিন যদি এক বদ জায়গায় বদ্ধ হয়ে থাকে তাহলে পাড়ার লোকজন পাড়েগিনির সাথে পরিচয় করা দিচ্ছে। ভেবে দেখুন, মা বাংলাটাই ভালো করে ঠিকঠাক বলতে পারতেন, সে মাত্র বাংলা বলতেন, তিনি পাড়েগিনির সঙ্গে গিয়ে ভাব করলেন। ঠাকুরের কি দুস্তর ভাবনা চিন্তা। আবার একদিন মায়ের মাথা ধরেছে, একবার উদ্বিগ্ন হয়ে পড়ছে, আরে মাথা ধরলো কেন, এই নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই। আবার একদিন জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার ক টাকা হাত খরচ লাগে? মা বলছেন, এই 5-6 টাকা হলেই হয়ে যায়। তারপরে বলছেন, বিকেলে কতগুলো রুটি খাও? মা একবারে লজ্জায় অধবদন হয়ে যাচ্ছে, বলতেই পারছে না। এই নিয়ে জিজ্ঞেস করছেন, খুব সিরিয়াস তো? তখন বলছেন, এই 5-7 খানা রুটি হলে, তখন উনি ক্যালকুলেশন করতে থাকেন, এত হলে এত পাবে, ততটা টাকা রাখা হবে বলরাম বসুর জমিদারিতে। মা প্রতি 6 মাস অন্তর 30 টাকা করে সুদ পেতেন। কে বলে শ্রীরামকৃষ্ণ মায়ের মাকে দেখাশোনা করতেন? কি অদ্ভুত মা সম্পর্কে তার ভাবনা চিন্তা। মায়ের খুব মনে মনে ভিতরে ভাবনা, যদি একটি সন্তান থাকে মাতৃভাবে যেন বিকাশ তার দিকে করে হচ্ছে। ঠাকুর একদিন কামার পুকুরে বোঝাতে থাকলেন, যে যে ছেলের অন্নপ্রাশনে কোমরে গোট করে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। এটা বলছে মায়ের, মায়ের অনেকগুলি সন্তান ছিল, তারা মারা গেছেন। মাকে বলছেন, বেশ আছো, ফিটফাট বিবিটি আছো, বিবিটিই থাকবে। মা যখন তখনও বুঝতে পারছে না, তখন মাকে বলছেন, মা ধীরে ধীরে আস্তে আস্তে উত্তর দিচ্ছেন, সবগুলোই কি মরে যাবে? ঠাকুর বলছেন, আমি বলি আগে ওই জাত সাপের না যে পা পড়েছে, ও মা আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিছু জানে না, পেটের ভিতরে সব আছে, বলে কিনা সব মরে যাবে? এ কিন্তু ছলনা করছেন না, আগামী দিনের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের বার্তা হল মাতৃত্ব। একজন জিজ্ঞাসা করছেন, মা অন্যান্য অবতারে অবতারের শক্তি আগে চলে গেছেন, তারপর অবতার গেছেন, এই অবতারে অবতার চলে গেলেন, তার শক্তি কেন হয়ে গেলেন? মা বলছেন যে, বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমায় রেখে গেছে। তিনি খুঁচিয়ে খুঁচিয়ে মায়ের ভেতরে সেই ভাবটিকে জাগাচ্ছেন, যাতে সেটি প্রকাশ হয় ঠিকঠাক মতো। তাই যেন নিজেই যেন প্রসঙ্গ করছেন, আর নিজেই তার উত্তর দিচ্ছেন, আর বার করার চেষ্টা করছেন ভেতরে কি কি আছে। একদিন ভাতের থালা মায়ের কাছে পৌঁছতে যাচ্ছেন, একজন মহিলা এসে দাও আমায় দাও বলে নিয়ে তিনি গিয়ে ঠাকুরের সামনে ভাতের থালা চেয়ে খেলেন। ঠাকুর বসে আছেন, কিছুতেই খেতে পারছেন না, খুব রাগ করছেন, বলছেন, তুমি এ কি করলে, ওর হাতে থালা দিলে, ও কে জানো না বলে তার সব কীর্তির গল্প বলছেন। মা বলছেন, তা জানি, আজ খাও। এবার ঠাকুর খানিকটা জেদ করে রোগ করে বলছেন, আর কোনোদিন দেবে না বল? আমাদের আর বলতো, হ্যাঁ বাবা কোনোদিন দেব না। ইনি কিন্তু সে পার্থী না, সুন্দর বলছেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না, তুমি তো শুধু আমার ঠাকুর নাও, তুমি সকলের। একবারে দেখতে চাইছেন তার ভেতরে ভাবটা কিরকম, কেমন ভাবে তার ভেতরে মাতৃভাবের বিকাশ হয়, আমার সম্পর্কে কিভাবে। মায়ের সম্পর্কে নিবেদিতা বলতে গিয়ে বলছেন, পৃথিবীর জন্য শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, মা বলেন সেই ভালোবাসার কারণে পাত্র বাঁধা। জগতের জন্য শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা তা হলো মায়ের মাতৃত্ব। তাই শ্রীরামকৃষ্ণের মতো মায়ের জগতের, মায়ের জগতে সকলের স্থান। তাই যেন তিনি এত বড় কথা বলতে পারলেন, আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। দেখেন এইটা নিয়ে আমাদের বেশিরভাগ সমস্যা, সব জায়গায় বেশিরভাগ সমস্যা। ছেলে মা চাইছে ছেলে আমার হবে, ছেলে বউ চাইছে তার স্বামী আমার হবে, সবাই চাইছে আমার আমার, এই যে সকলের চিহ্ন, সকলের বস্তু, আসল বস্তুটা আমার, কিন্তু তিনি সকলের বোধটা, সেন্স অফ পজিশন, এইটা যদি আমাদের একটু কমে, দেখবেন আমাদের জীবন অনেক বেশি সহজ হয়ে গেছে।
একদিন মাকে তিনি বলছেন, তৃতীয় ঘটনা আমাদের, হ্যাঁ তুমি কি কিছুই করবে না, এই সব করবে নিজের শরীরে? মা বলছেন, আমি নেই মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর বলছেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আরেকদিন বলছেন, চতুর্থ ঘটনা, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতার লোক অর্থাৎ সভ্য সমাজের কথা মানুষজন বলছে, যত আমরা সভ্য তত অন্ধকারে ঘুরে বেড়ানোটা আমাদের অবস্থা। যত আমাদের সভ্য হই, আমাদের সভ্যতার আলোকে যেন আমাদের জীবন আলোকিত হওয়ার কথা ছিল, আমাদের পথটা প্রফেশনটা খুব আলোকিত হয়, আমাদের জীবনযাত্রাটা খুব আলোকিত হয়, খুব ঝকঝকে থাকে, কিন্তু ভেতরটা তো অন্ধকারে পূর্ণ হয়, আমরা তখনই পোকার কিলবিল করতে থাকি। তাই আগামী দিনে সভ্য সমাজের বিশাল হিসেবে তিনি মাকে রাখতে চাইছেন। মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি আর কি করবো? ঠাকুর বলছেন, এ আর কি করেছেন, নিজের দিকে তাকিয়ে তোমাকে আরো বেশি করতে হবে। মা বলছেন, সে যখন হবে সে হবে। ঠাকুর তখন সুর করে গাইছেন, এসে পড়েছি যে দায়, সে দায় বলবো কায়, যার দায় সে আপনি জানে, পরে কি জানে পরের দায়, হয়ে বিদেশী নারী, লাজে মুখ দেখিতে নারী, বলতে নারী কইতে নারী, নারী হওয়া একই দায়। তারপরে বলছেন, শুধু কি আমার দায়, তোমার দায়। পঞ্চম ঘটনা, সারদা প্রসন্ন স্বামী ত্রিগুণা পিতানন্দকে তিনি পাঠাচ্ছেন মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিতে। মায়ের স্বরূপ বোঝাতে গিয়ে তিনি দু লাইনের একটি কবিতা বলছেন, বলছেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। মা সম্পর্কে তিনি বলছেন মায়ের শক্তি কিরকম, অনন্ত রাধার মায়া, তার মায়া কখনই না, মুখে বলা যায় না, যার প্রকাশ কোটি কৃষ্ণ কোটি রাম, কোটি অবতার সমস্ত, তাদের উদ্ভব হতে পারে, তাদের স্থিতি হতে পারে, তাদের লয় হতে পারে। ভক্তেরা কিরকম ভাবে মাকে দেখছেন, শুধু তো তিনি দেখলে হবে না, ভক্তেরা কেমন ভাবে মাকে দেখছেন সেটা যেন তিনি কনফার্ম হয়ে নেওয়ার চেষ্টা করছেন। গৌরদাসী গৌরী মাকে জিজ্ঞাসা করছেন, তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরদাসী মহাবুদ্ধিমতী, খুব রসিকা, তিনি একটি গান গাইছেন, বলছেন, রাইঘতে তুমি নও বড়, নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে বাঁশিতে বলো রায় কিশোরী। বলছেন, যখন মানুষ বিপদে পড়ে তখন তোমাকে ডাকে, আর তুমি যখন নিজেকে বিপন্ন বোধ করো তখন তুমি তোমার শক্তিকে সম্মান করো। তিনি কনফার্ম হয়ে নিয়ে যেতে চাইছেন, আগামী দিনের মানুষের কাছে তাকে রেখে যাচ্ছি সে ঠিক ঠিক হচ্ছে কিনা। রাখাল লাটু বুড়ো গোপালদা বাবুরাম মহারাজ এরা তখন দক্ষিণেশ্বরে থাকা শুরু করেছেন, ঠাকুর তাদের সাধন ভজনের অনুকূল পরিবেশ তৈরি করেছেন, খাবার দাবার খুব লিমিটেড, রাখালের জন্য রাত্রিরে ছখানা রুটি, লাটুর জন্য পাঁচখানা রুটি, বুড়ো গোপাল আর বাবুরাম মহারাজের জন্য চারখানা রুটি বরাদ্দ করা আছে। তাহলে তার যেমন স্পেশালিটি, তিনি তো এক্সিকিউ মানে ক্ষমতা ফরমান জারি করে শেষ করতেন না, এক্সিকিউশন হলো কিনা তিনি সেটি দেখতে চাইছেন। তাই তিনি জানতে চাইলেন বাবুরামের কাছে, তুই কখানা খাস? বাবুরাম বলে, পাঁচ ছখানা খাই, তার জন্য বরাদ্দ চারখানা, দুখানা বেশি খাই। এবং আরো জানতে পারলেন মা জোর করে তাদের খাওয়া, ঠাকুর কি অনুযোগ করছেন, ওরা সাধন ভজন করবে বলে এসেছেন। মা একবার ফোঁস করে উঠেছেন, মা বলছেন, ও দুখানা রুটি খেয়েছে বলে ভাবছ কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। মা একটু একটু করে তার নিজের যে ক্ষেত্রটা, তার নিজের কাজটা একটু একটু করে নিজের হাতের মধ্যে নিচ্ছে, এটা যেন ভাবতে পেরে ঠাকুর একটু একটু করে আনন্দ পাচ্ছেন। ঠাকুরকে একবার পুরো একবার সরিয়ে দিলেন, টাউট করে দিলেন, একবারে তাকে তার যে কোনো কথার যে কোনো দাম নেই, তিনি যে শেষ কথা এটি বলে দিলেন। গোলাপ মায়ের চণ্ডী কন্যা ছিল, তার মৃত্যুতে গোলাপ মা একবার শোকাহত হয়ে গেছিলেন। মার কাছে যখন এলেন ঠাকুরের প্রথম উপদেশ ছিল এই, তুমি ওকে পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক পড়বে। এই যখন আমাদের শোক হয় দুঃখ হয় তখন আমরা জাগতিক অবস্থা থেকে, জাগতিক অবস্থা আমাদের কাছে মিথ্যা বলে বোধ হয়, তখন আমরা একটা অতি জাগতিক অবস্থার মধ্যে থাকি, কিন্তু ওভাবে থাকলে তো হবে না, জীবন তো চলবে, যে গেছে সে গেছে, জীবনকে চলতে হবে, আবার সেই জীবনের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তাই যেন টেনে তাকে সেই খাওয়া দাওয়া এই সমস্ত দিয়ে জাগতিক বিষয়ের মধ্যে নিয়ে আসতে চাইছে। শ্যামপুকুর বাটিতে
যখন তিনি ঠাকুর চলে এসেছেন, মা তখনও এসে পৌঁছননি। একদিন এই গোলাপ মা আরেকজনকে বলেছিলেন যে ঠাকুর মায়ের উপর অভিমান করে এখানে এসেছেন। গোলাপ মা আসা মাত্র ঠাকুরকে ঠাকুর গোলাপ মাকে বলছেন, তুমি এই কথা বলে ওকে কাঁদিয়েছ, জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও। মাকে তিনি এইভাবে দেখতেন। এবং শেষ ঘটনা, ঠাকুরের একবার ভিক্ষান্ন খাওয়ার বড় ইচ্ছে করল। ঠাকুর বললেন যে আমার ভিক্ষান্ন, তোরা ভিক্ষা, স্বামীজিদের বললেন তোদের ভিক্ষান্ন খেতে ইচ্ছে হচ্ছে। স্বামীজি আর গুরু ভাইরা ভিক্ষান্ন ভিক্ষা করবেন বলে বেরোলেন, মাধুরী করবেন বলে বেরোলেন, কিন্তু প্রথমেই গেলেন অন্নপূর্ণা শারদেশ্বরীর কাছে। মা তাদের একটি টাকা দিলেন এবং সেই দিয়ে তাদের শুরু হল। এই এত ঘটনা আমরা বললুম। এবার যেটা আমার যেটা অনুভব সেটা আদৌ কি না আলাদা আলাদা সত্তা আপনাদের মনে হয়? আলাদা সত্তা, এরকম শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে, মাকে মায়ের দৃষ্টি দিয়ে শ্রীরামকৃষ্ণ সত্যি কি দেখা যায়? আমার কিরকম যেন মনে হচ্ছে এটা কোনো আলাদা সত্তা না। এই যে যারা অ্যাকাউন্ট করে ওই সেপারেট এন্টিটি থিওরি, সেই সেপারেট এন্টিটি থিওরি এখানে লাগে না, এখানে সিঙ্গেল এন্টিটি থিওরি, কিন্তু দুটো আলাদা ফর্মে যেন দেখা যাচ্ছে। আমি কতগুলো ঘটনা বলি, একটা দুটো তিনটে চারটে ঘটনা বলব। শুনুন, প্রথম ঘটনাটা, মা আসছে প্রথমবার দক্ষিণেশ্বরে, পথে হেঁটে এত কষ্ট জ্বর হয়ে গেছে, হেঁটে আছেন যে ওই থাকার যে অস্থায়ী আবাস সেখানে আছে, সেখানে জ্বরে একেবারে বেহুশ হয়ে আছেন, লজ্জা শরম রহিত হয়ে পড়ে আছে। মা এমন সময় দেখলেন একবারে পা ভর্তি কাদা নিয়ে, ধুলো নিয়ে একটি মেয়ে এসে হাজির, কুচকুচে গায়ে তার কালো গায়ের রং, কিন্তু তাকে দেখতে এত সুন্দর যে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকা যায়। তার চেয়ে বড় কথা তার স্পর্শটা, এত শীতল স্পর্শ, তার যে এত জ্বর মনে হচ্ছে যেন সব শান্ত হয়ে যাবে। মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গা? সে বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। মা বলছেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়াতে সেসব আর হলো না। তখন তিনি বলছেন, সে কি, তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। মা জিজ্ঞাসা করলেন, মাথুরার লোক তো বটে, তুমি আমাদের কে হও গা? তিনি বলছেন, আমি তোমার বোন। মা বললেন, বটে, তাই তুমি এসেছ? মা কালী এসেছেন, তিনি মাকে বলছেন, তুমি আমার কি হও? না বলছেন, আমি তোমার বোন, তুমি সত্তা। দেখুন এখানে মা আর কালী এক সত্তা, ঠিক আছে। দ্বিতীয়বার ঠাকুরের যেমন গলরোগ হয়েছে, কাশীপুরে আছেন, ঠাকুর একদিন স্বপ্ন দেখলেন, হাতি গিয়েছে ওষুধ আনতে, মাটি খোঁড়া হচ্ছে, এমন সময় গোপাল দাদা এসে ঘুমটা ভাঙিয়ে দিলেন, ওষুধ আর পাবো। ঘটনাটা বলে মাকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি স্বপ্নটা দেখো? মা বললেন, হ্যাঁ দেখি। দেখলুম মা কালী ঘাড় কাত করে আছে। আমি বললুম, মা এরকম করে ঘাড় কাত করে আছো কেন? তখন মা বললেন যে ঠাকুরের ওই গলায় রোগ হয়েছে, সেই কারণে মা কালীরও গলায় রোগ হয়েছে, মা কালী ঘাড় কাত করে আছে। দেখুন এখানে কালী এবং ঠাকুর এক সত্তা, ওখানে মা আর কালী এক সত্তা, এখানে কালী এবং মা এক সত্তা। তৃতীয় ঘটনা, ঠাকুরের মহাপ্রয়াণ ঘটেছে, এটা লাটু মহারাজের স্মৃতিতে আছে। লাটু মহারাজ বলছেন, অমন যে লজ্জাশীলা মা, যার মুখে একটা কথা শোনা যেত না, তিনি এসে হাউ হাউ করে কাঁপছেন আর বলছেন, মা কালী গো, কোন দোষে আমায় ছেড়ে গেলে মা? ঠাকুর মাকে দেখছেন পুরুষ মা, স্বয়ং মা কালী। এবার চতুর্থ ঘটনা, ঠাকুরের দেহত্যাগের অনেক দিন পরের ঘটনা, মা কামার পুকুর থেকে জয়ন বাকি যাচ্ছে। মেয়ে মানুষ একলা যাবে, সেই কারণে ছোট শিবদাকে সঙ্গে যাচ্ছে, হাজার পুরুষ মানুষ, যাই হোক এখন পুরুষ মানুষ তো বটে। শিবুদাদা মায়ের সঙ্গে মায়ের কাপড়ের মোচ কাটি আসছে, পথে এক জায়গায় গিয়ে শিবুদাদা থেমে গেলেন। মা বলছেন, ডাকছেন, ও শিবু চল। শিবুদাদা বলছেন, একটা কথা যদি বলতে পারো তাহলে আসতে পারি। মা বলছেন, কি কথা? বলছেন, তুমি কে বলতে পারো? মা বলছেন, আমি আবার কি, আমি তো করি। তখন শিবুদাদা বলছেন, তবে যাও, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, আমি আর যাচ্ছি না। তখন বলছেন, মা বলছেন, দেখ দেখি আমি আবার কে রে, আমি মানুষ, আমি তোর খুড়ি।
শিবু দাদা বলছেন বেশ তো যাও মাকে দেখা যাচ্ছে। তখন মা ধীরে ধীরে বলছে লোকে বলে কালী। শিবু দাদা বলছেন কালী তো ঠিক। মা বলছেন এখানে দেখুন মা নিজে সব কালী। খোকা মহারাজের একটা ছোট্ট কথা আছে ঠাকুর এবং মানে অভেদ তত্ত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি মুদ্রা তুলনা দিচ্ছেন একটা টাকা একটা বিশেষ ধাতু দিয়ে তৈরি হয় সোনার নয় পূর্ণ যাই হোক কিন্তু মুদ্রার স্পেশালিটি হচ্ছে তার দুটো দিক আছে কিন্তু কোনো অবস্থাতেই একসঙ্গে দুটো দিক দৃশ্যমান নয়। যখন সামনের দিকটা দেখি কত টাকার মুদ্রা তখন কিন্তু পেছনে কি মারা আছে সেটা দেখা আর যখন উল্টো দিক ঘুরে দেখি তখন কত টাকার মুদ্রা কত মানের সেটা আমরা দেখতে পাই না কিন্তু আদতে কিন্তু মুদ্রা এই আলাদা করে কিন্তু দেখা যায় না। আমার কেমন জানি না বোধ হয়েছে এক কালী তত্ত্ব বিরাজ করছে কালীতত্ত্বের পুরুষ রূপ হিসেবে এসেছেন শ্রী রামকৃষ্ণ আর কালীতত্ত্বের স্ত্রী মূর্তি হিসেবে এসেছেন মা যেন আমাদের দেখানোর জন্য সেই এক তত্ত্ব আমাদের মাঝখানে প্রকাশিত হয়েছে ধোঁয়া সাজিয়ে রেখেছেন। দেখো যতদিন ঠাকুর বিরাজ নিজের শক্তিতে ছিলেন মায়ের করে লুকিয়ে রেখেছিলেন নিজেকে যেমন ঠাকুর তার স্থূল শরীর ছেড়ে দিলেন মা তার রূপটা প্রকাশিত হল একই তত্ত্ব এরকম আলাদা করে দেখা যায় না। আমরা দেখবার চেষ্টা করি অনুসন্ধান করতে যাই অনুসন্ধান করতে গিয়ে হারিয়ে ফেলি অনন্তের মাঝখানে তাকে হারিয়ে এই হচ্ছে তত্ত্ব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন সত্যি সত্যি এই তত্ত্বটিকে অনুধাবন করতে পারি আর সেই ভাবনায় নিজেদের মন তুলে রাখতে পারি মায়ের মাতৃত্ব যেটা সাধনার শেষ কথা সেটিকে যেন আমরা ঠিক ঠিকভাবে অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি আর যেন সত্যি সত্যি তেরা বলতে বা মৃত্যু মানে যাই তুমি হতে হতে তুমি যেন হয়ে যাই এই প্রার্থনা। ওম প্রণতানাম প্রসীদত্বম দেব বিশ্বার বিহারী ত্রৈলোক্য বাসিনাম লোকানাম বরধাম।